স্ত্রীর সামনে রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনায় 12 আসামির নাম উল্লেখ করে বৃহস্পতিবার বরগুনা সদর থানায় হত্যা মামলা করেছে তার বাবা। এই মামলায় অজ্ঞাতনামা আরও 5 থেকে 6 জনকে আসামি করা হয়েছে। মামলার মূল আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড। হত্যাকাণ্ডের সময় দূর থেকে ধারণ করা একটি ভিডিওতে নয়ন বন্ড ও তার প্রধান সহযোগী রিফাত ফরাজিকে প্রকাশ্যে রামদা দিয়ে রিফাতকে কোপানোর দৃশ্যে দেখা গেছে। তবে রিফাতের বাবার দাবি, এই হত্যাকাণ্ডে অংশ নেয় আরও অনেকে। তারা ঘটনাস্থল বরগুনা কলেজের ভেতর থেকে রিফাতকে টেনে হিঁচড়ে বের করে বাইরের রাস্তায় আনে। এ সময় আগে থেকে সশস্ত্র অবস্থায় ওত পেতে থাকে নয়ন পন্ড। রিফাত ফরাজিরা রামদা দিয়ে কুপিয়ে তার ছেলেকে হত্যা করে। কলেজ থেকে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে আনতে গিয়ে রিফাত হত্যাকাণ্ডের শিকার হন। মামলাটির ক্রম অনুযায়ী আসামিরা হলেন সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড, বরগুনা পৌর শহরের ডিকেপি রোড এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে সাব্বির আহমেদ নয়ন, শহরের কলেজ রোড ডিপিকে সড়ক কেজি স্কুল ও ধানসিঁড়ি সড়কের মূলত নয়নের বিচরণ ছিল। ছিনতাই ছাত্রদের মুঠোফোন জিম্মি করে টাকা আদায়, ছোটোখাটো মারধর থেকে তার অপরাধ প্রবণতা শুরু হলেও 2017 সালে পুলিশ অভিযানে নয়নের কলেজ রোডের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ তাকে আটক করে। ওই মামলায় জামিনে আসার পর ব্যাপারা হয়ে ওঠে নয়ন। এরপর সে নিয়মিত মাদক ব্যবসায় জড়িয়ে যায় এবং রিফাত ফরাজিকে সঙ্গে নিয়ে একটি গ্রুপ